সাকিব ভাইয়ার দরদ কিন্তু রিলিজ করছে প্যান ইন্ডিয়া লেভেলে তো সেক্ষেত্রে দরদ প্যান ইন্ডিয়া লেভেলে যদি রিলিজ করে তাহলে সেক্ষেত্রে দুজন সিঙ্গার দুজন সিঙ্গারের কিন্তু গান থাকাটা দরদে কিন্তু প্রচণ্ডভাবে দরকার সো হ্যালো ওয়াইজ আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওতে আমি কিন্তু কথা বলবো একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে যেটা আমার অ্যাটলিস্ট মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত এটা হলে কেমন হবে এবং যেহেতু দরদ একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট হচ্ছে তো সেক্ষেত্রে দরদে একটা রোম্যান্টিক ট্র্যাক তো অবশ্যই থাকবে এবং যার বাংলা ভার্সানটা কিন্তু দুর্দান্ত হবে এবং এটার হিন্দি ভার্সানও কিন্তু মোটামুটি রিলিজ করা হবে যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট তো হিন্দি ভার্সানে আমার মনে হয়েছে এই দুজন সিঙ্গারের মধ্যে যদি কেউ একজন গানটা গায় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে তো রোম্যান্টিক সংটা রোম্যান্টিক সংটা কিন্তু মাঝখানে একটা আপডেট আসছিল যে মোহাম্মদ ইরফান গাইবেন এবং এমনটাই কিন্তু তখন আপডেট আসছিল। বাট আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই মুহূর্তে পপুলার সিঙ্গার আমাদের যে যারা রোম্যান্টিক সং গায় তারা কিন্তু তাদের মধ্যে খুবই পপুলার কিন্তু আছে মোটামুটি দুজন এবং তারা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট অরিজিৎ সিং এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে জুবিন নটিয়াল এবং বর্তমান সময় জুবিন নটিয়াল বলি বা অরিজিৎ সিং বলি এদের গান প্রচণ্ড কিন্তু মানে পপুলার এবং প্রচণ্ডভাবে কিন্তু চলছে এবং তারা সত্যি বলতে প্রচণ্ড কিন্তু ফেমাস ইন দ্য সেন্স আমি বলবো তো সেক্ষেত্রে আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই দুজন সিঙ্গার যে আছে এদেরকে দিয়ে যদি প্যান ইন্ডিয়া লেভেলে হিন্দি ভার্সানটা যে রোম্যান্টিক ট্র্যাকটা হচ্ছে এবং এবং গানটা নাকি মানে হয়েও গেছে শ্যুট তো কমপ্লিট হয়ে গিয়েছে দরদের ক্ষেত্রে সেই গানটার হিন্দি ভার্সানটা যদি এদের মধ্যে কোনো একজনকে দিয়ে গাওয়ানো হয় তাহলে আমার অ্যাটলিস্ট মনে হয় যে প্রচণ্ড ভালো হবে এবং প্যান ইন্ডিয়া প্রমোশনটা প্রচণ্ড ভালো হবে কারণটা হচ্ছে যে কোনো গান যে কোনো সিনেমার ক্ষেত্রে তার গানটা না মানে প্রমোশনের ক্ষেত্রে অনেক 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 বেশি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং বাংলাসহ আরও অনেকগুলো হিন্দি তামিল তেলেগু একসঙ্গে এতগুলো ভাষায় এটা মুক্তি পাচ্ছে তো সে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি অরিজিৎ সিং বা জুবিন নটিয়াল এই পার্টিকুলার গানটা গায় বিশেষ করে আমি স্পেশালি বলছি রোমান্টিক ট্র্যাকটা তাহলে প্রচণ্ড ভালো হবে এবারে দেখা যাক এক্স্যাক্টলি হিন্দি ভার্শনের ক্ষেত্রে কে গানটা গায় এটা আমার ওপিনিয়ন মানে আমার সঙ্গে অন্য কারুর মানে মতামতটা কিন্তু নাও নাও মিলতে পারে তোমাদের কি মনে হয় হিন্দি ভার্সনটা কে গাইলে ভালো হবে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা